Hi everyone ওয়েলকাম টু টিন্সবাটি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে রেচনের মধ্যে একটা অংশ সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো মানব তেহের নেফ্রন এই যে নেফ্রনের গঠন নিয়ে আজকে আলোচনা হবে চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই আসি এই যে নেফ্রনের মধ্যে নেফরন কীরকম দেখতে দেখো ছবিতে এঁকেছি নেফ্রনের এই জায়গাটা একটা এরকম অর্ধচন্দ্রাকার দেখতে এবং তার মধ্যে অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করে এবং বহির্মুখী মনিকা বেরিয়ে যায় এবং তারপরে দেখো অনেকটা নালির মতো অংশ আছে তারপর হেন্ডলির লুপ আছে যেটা ইউয়ের মতো দেখতে তারপর আবার দেখো পেঁচানোর নালিকা আছে যেটাকে বলছে দূরসংবর্তনালিকা আর তারপরে এইখান থেকে চলে যাচ্ছে সংগ্রাহী নালিকাতে আচ্ছা এই যে নেফ্রন এই নেফ্রনের মধ্যে দিয়ে ইউরিন এই নেফ্রনের মধ্যে দিয়েই যখন জল প্রবাহিত হয় তার ভিতর থেকে যে সমস্ত অশুদ্ধি সেগুলো চলে যায় এবং এই সংগ্রাহী নালিকাতে এসে জমা হয় এখন দেখে নেফ্রনের অংশগুলি কি কি দেখো আমি ছকাকারে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে নেফ্রনের প্রধান তিনটে অংশ ম্যালপিজিয়ান কর্পাসেল বৃক্কীয় নালিকা সংগ্রাহী নালিকা এবার ম্যালপিজিয়ান কর্পাসেল কোন জায়গাটাকে বলা হচ্ছে এই যে এই অংশটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল এটার প্রধান দুটো অংশ বাওম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরোলাস বাউম্যান্স ক্যাপসুল কেন বলা হচ্ছে এই যে অংশটাই যে অর্ধচন্দ্রাকার যে অংশ এটাকেই বলা হচ্ছে বাউম্যান্স ক্যাপসুল তাহলে এই জায়গাটা হলো বাউম্যান্স ক্যাপসুল আর এই যে রক্তজালিকা প্রবেশ করেছে বেরিয়েছে এই জায়গাটা একটা জালের মতো গঠন করেছে এইটাই হলো গ্লোমেরুলাস তাহলে এই অংশটা হলো গ্লোমেরুলাস ঠিক আছে গ্লোমেরুলাস তারপর দেখো বৃক্ষীয় নালিকার তিনটে অংশ বৃক্কীয় নালিকা মানে হলো এই পুরো এই অবধি এইখান থেকে এই গোটা অংশটাকে বলা হচ্ছে বৃক্কীয় নালিকা তিনটে অংশ কি কি পরাসংবর্ত সংবর্ত হেনলির লুপ দূরসংবর্ত পরাসংবর্ত হলো প্রথম এই অংশটা মানে এই যে ইউশেপটা হলো হেনলির লুপ তার আগের যে প্যাঁচানো অংশ সেটা হলো পরাসংবর্ত নালিকা আর এই ইউশেপের পরের যে প্যাঁচানো নালী সেটা হলো দূরবর্তী নালিকা বা দূর নালিকা তারপর হলো সংগ্রাহী নালিকা এই যে দূরবর্তী নালিকা যেখানে গিয়ে পড়ছে সেটাই হলো সংগ্রাহী নালিকা এই সংগ্রাহী নালিকাতে গিয়ে মূত্র তৈরি হয় মানে এর ভিতর দিয়ে কিছু জিনিস শোষিত হয় কিছু জিনিস ক্ষরিত হয় তারপর এইখানে গিয়ে যে জল থাকে এবং তার সাথে যে অশুদ্ধি থাকে সেটাই হল মূত্র এবং সেটাই এই সংগ্রাহী নালিকাতে এসে জমা হয় এরমভাবে হাজার হাজার মানে লক্ষ লক্ষ এই যে নেফ্রম থেকে যে মানে তৈরি হচ্ছে অশুদ্ধিযুক্ত যে জলটা যাচ্ছে সে নালিকাতে যাচ্ছে এবং তারপরই সেখান থেকে ইউরিন তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই নেফ্রানের প্রধান তিনটে গঠন এবার প্রথম আসি যে ম্যালপিজিয়ান কর্পাসেলে আচ্ছা ম্যালপিজিয়ান কর্পাসেলটাকে যদি আমি এখানে বড় করে একটু আঁকার চেষ্টা করি এই রকম গঠন ঠিক আছে এই রকম এটা হলো বাওম্যানস ক্যাপসুলটা তারপর এখান থেকে ধমনিকা প্রবেশ করে যে ধমনিকাটা প্রবেশ করে সেটার মানে ব্যাস মোটা যেটা বেরিয়ে যায় সেটার ব্যাস পাতলা মানে সরু হয় তুলনামূলক মানে ছবি আঁকার সময় মনে রাখবে যে অন্তর্মুখী ধমনিকাটা আঁকছো সেটা মোটা আঁকতে হবে আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে অপেক্ষাকৃত সরু হতে হবে দেখো এটা মোটা এঁকেছি এটা সরু এঁকেছি তারপর এর ভিতরে এসে ভাবে অনেক জালিকা তৈরি করে ঠিক আছে মানে এগুলো হলো রক্ত জালিকা তৈরি করছে এবার এই যে রক্ত জালিকা থেকে আবার এই যে বহির্মুখী যে ধমনিকা সেটা শুরু হচ্ছে এবার এই যে অন্তর্মুখী ধমনিকা এটার যে ব্যাস সেটা হলো পঞ্চাশ মাইক্রোমিটার ঠিক আছে ব্যাসের কথা বলছি আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হলো পঁচিশ মাইক্রোমিটার আচ্ছা এটা কেন কারণ দেখো রক্ত বেশি ঢুকছে সরু হওয়ার কারণে বহির্মুখী ধমনিকাটা সরু হওয়ার কারণে রক্ত কম বেরিয়ে যাচ্ছে তার মানে কি এখান দিয়ে রক্ত আসছে বেশি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে কম তার মানে এই যে রক্ত জালকের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে সেই প্রেশারের জন্যই অশুদ্ধিগুলো এখান থেকে এখানে চলে আসে তার মধ্যে একটা মানে কি বলবো চাপের সৃষ্টি হচ্ছে সেই চাপের জন্য হচ্ছে এই জায়গাটায় অভিশ্রবণের ফলেই কিন্তু এটা হয় আচ্ছা এই যে বাওম্যান্স ক্যাপসুল বাওম্যান্স ক্যাপসুলের দুটো স্তর এই যে ভিতরের স্তর সেইটাকে বল বলছে ভিসেরাল স্তর এটা হলো ভিসেরাল আর বাইরের যে স্তর সেটা হলো প্যারাইটাল তার মানে এইটা হলো প্যারাইটাল এটা ভিসেরাল এটা প্যারাইটাল এই যে ভিসেরাল স্তর এর গায়ে যে কোষগুলো দেখা যায় সেইগুলো চ্যাপ্টা এবং অ্যামিবার মতো এবং এর ক্ষেত্রে একটা পায়ের মতো অংশ থাকে এই কোষগুলোর ক্ষেত্রে সেই জন্যই কোষগুলোকে বলা হয় পোডোসাইট ঠিক আছে পড কথাটা পিওডি পড কথাটা এসছে পা থেকে এই কোষগুলোর আকারটা এরকম হয় দেখে মনে হয় যেন পায়ের মতো একটা অংশ বেরিয়ে আছে সেই জন্য এই অংশটাকে বলে হলো পোডোসাইট ঠিক আছে তাহলে দেখো এই যে বাওম্যানস ক্যাপসুলের ভিসেরাল স্তরের যে এপিথেলিয়াম কোষ তারপর ভিত্তি ভিত্তিঝিল্লি আর উপরে এই যে গ্লোমেরুলাসের যে রক্ত জালক এই তিনটে মিলেই পড়া পরিশ্রাবক রূপে কাজ করে মানে এটার মধ্যে দিয়েই ফিল্ট্রেশন হয় এই তিনটে মিলেই এমন একটা জিনিস তৈরি করছে যার ভিতর দিয়ে আলট্রা ফিল্ট্রেশন হয় আল্ট্রা ফিলট্রেশন কি এখান থেকে যেগুলো দূষিত পদার্থ সেইগুলো এই বায়োম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসে যেগুলো রক্তে থাকা প্রয়োজন মানে যেগুলো রক্তের উপাদান সেইগুলো আবার এই বহির্মুখী ধমনিকা ধমনিকা দিয়ে রক্তে চলে যায় ঠিক আছে তার মানে অশুদ্ধিগুলো এখানে চলে আসছে কিছু জলও শরীর থেকে যেগুলো বের করে দেওয়া দরকার সেটাও চলে আসছে তাহলে আশা করি এটা বা ক্যাপসুলটা বোঝাতে পারলাম এরপর যে গঠনে আসি সেটা হলো এই বৃক্কীয় নালিকা বৃক্কীয় নালিকাটা দেখো এই জায়গাটা থেকে শুরু হচ্ছে এই পুরোটাই হলো বৃক্কীয় নালিকা প্রথম যে অংশ সেটা হলো পরা সংবর্ত নালিকা পরা সংবর্ত নালিকা হলো এই যে ইউ পাটটা স্টার্ট হচ্ছে তার আগে অবধি মানে এই অবধি হলো পরা সংবর্ত নালিকা এই যে সংবর্ত নালিকার এটা লেন্থে হলো চোদ্দো মিলোমিটার আর এর ব্যাস হলো সিক্সটি মাইক্রোমিটার এইগুলো একটু মনে রাখতে হবে এইটা বোঝার স্বার্থে যে কোন অংশটা বেশি লম্বা কোন অংশটা কম লম্বা এইটা বোঝানোর জন্য দেখো দূরসংবর্ত নালিকা যেটা সেটার লেন্থ হলো। মানে সেটার দৈর্ঘ্য হলো পাঁচ মিলিমিটার মানে এই অংশটা হলো পাঁচ মিলিমিটার ঠিক আছে আর ব্যাস হলো পঁচিশ থেকে পঞ্চাশ মাইক্রোমিটার তার মানে ছবিটা যখন আঁকবে সেক্ষেত্রে পড়া সংবর্ত নালিকাটা অনেক বেশি পেঁচালো হবে দূরসংবর্ত নালিকার থেকে এবং এই যে পড়া সংবর্ত নালিকাটা একটু মোটা হবে বোঝাতে পারলাম বা দুটো সেম মোটা হবে প্রায় সেম ঠিক আছে এটা সিক্সটি মাইক্রোমিটারের ব্যাস এটা হলো ফিফটি যদি হয় ধরে নিই তাহলে মোটামুটি দুটোর যে থিকনেস মানে এই যে নালিকা দুটো যখন আঁকবো সেটার থিকনেস দুটো প্রায় সেম হবে ঠিক আছে এবার দেখো এই যে পড়া সংবর্ত নালিকা এটা যে এটার এই যে নালিকাগুলোর রকম কোষ দিয়ে তৈরি সেইটা হলো ঘনকাকার কাকার ব্রাশ বর্ডার যুক্ত একক কোষ স্তর দিয়ে তৈরি এটা বুঝিয়ে দিই যে এই যে ঘন কাকার একক স্তরযুক্ত ব্রাশ যুক্ত কোষটা কীরকম এই এই যে এখানে যে কোষগুলো থাকে এরকম ঘন ঘন দেখতে হয় ব্রাশ বর্ডার আছে ব্রাশ বর্ডার মানে এই রকম দেখতে ঠিক আছে এই কোষগুলো এরম নিউক্লিয়াস থাকে তাহলে কোষগুলো এইরকম দেখতে এইরকম কোষ স্তর দিয়ে তৈরি মানে এরম পাশাপাশি অনেকগুলো এরম কোষ এরম এরম থাকে ঠিক আছে এরমভাবে এই নালিকাটা এই কোষস্তর স্তর দিয়েই তৈরি এবার এই যে পরাসংবর্ত নালিকার কাজ কি এই যে পরা সংবর্ত নালিকার কাজ হলো এখান থেকে ফিল্টার হয়ে যেগুলো আসছে গ্লোমেরুলাসের মাধ্যমে ধরো এলো এবার গ্লোমোসের মাধ্যমে যেগুলো ফিল্টার হয়ে আসে কি কী থাকে জল থাকে ধরো তারপর অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ তারপর ধরো সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন এই সমস্ত থাকে ক্লোরাইড এগুলো থাকে এবার এর সাথেও এই অংশটা থেকে আরও কিছু জিনিস খড়িত হয় কী কী ক্ষরিত হয় ক্রিয়েটিনিন হিপিউরিক অ্যাসিড অ্যামোনিয়া এগুলো খরিত হয় কারণ এগুলো আমাদের শরীরের ওয়েস্ট সেগুলোকে বার করে দিতে হবে ইউরিনের মাধ্যমে সেই জন্য এই অংশ থেকে এই যে ক্রিয়েটিনিন হিপিউরিক অ্যাসিড অ্যামোনিয়া এইগুলো খরিত হয়ে এইখান দিয়ে যে জল প্রবাহিত হয় সেইখানে মানে জল মানে যে ফ্লুইডটা আসে এখান থেকে ফিল্টার হয়ে সেগুলো এর ভিতরে সিক্রিট করতে থাকে বা খরিত খরণ করতে থাকে তারপর আসি হেনলির লুপ এই যে ইউ আকৃতির যেটা এঁকেছি এই অংশটাই হলো হেনলির লুপ হেনলির লুপকে যদি আমরা একটু ভালোভাবে দেখি দেখব প্রথম অংশটা একটু মোটা তারপরের অংশটা আরও সরু এই সরু অংশটাই কন্টিনিউ হয়েছে ইউ হয়েছে শেপটা নিয়েছে এখানে গিয়ে এই অংশটা আবার একটু মোটা এইটাই হলো হেনলির লুক ঠিক আছে এই জায়গাটাতে এটা আঁকা পসিবল নয় কারণ মানে মার্কারের তো কি বলবো মোটা সরু এত ডিফারেন্সিয়েট হয় না সেই জন্য এই জিনিসটাকে যদি আমরা মানে ভালোভাবে দেখি ডিটেলসে দেখি তাহলে রকম হবে এই যে প্রথমের এই অংশটাকে বলে হলো নিম্নগামী মোটা বাহু ঠিক আছে এর নাম হলো নিম্নগামী মোটা বাহু কারণ বাহুটা একটু মোটা সেই জন্য এইটা হলো নিম্নগামী সরু বাহু ঠিক আছে তারপর দেখো এটা হলো এই সরি এটা হলো ঊর্ধ্বগামী সরুবাহু তারপর হলো এই অংশটা ঊর্ধ্বগামী মোটা বাহু তার মানে হেললিল লুপের চারটে অংশ রয়েছে মোটা বাহু ঠিক আছে আচ্ছা যেহেতু এই কোনটা নিম্নগামী কোনটা ঊর্ধ্বগামী এটা মনে রাখতে পারবে খুব সোজা যেহেতু ফ্লুইড এখান দিয়ে এখানে আসছে এখান দিয়ে এখানে আসছে এখান দিয়ে এখানে আসছে তারপর এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে ওপরে উঠছে এটা তো উল্টো দিকে জলটা চলে না তাই না মানে উল্টো দিকে তো এর ফ্লোটা হয় না সেই জন্য সবসময় এটা নিম্নগামী মোটা বাহু তারপর নিম্নগামী সরু বাহু তারপর ঊর্ধ্বগামী বাহু তারপর ঊর্ধ্বগামী মোটা বাহু ঠিক আছে বাড়ি যে প্রথম দুটো যে অংশ এই অংশের মাধ্যমে খরিত হয় মানে যেগুলো ওয়েস্ট ওয়েস্টগুলো যে সমস্ত নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো আমাদের শরীর থেকে বার করে দেওয়া প্রয়োজন সেগুলো এই অংশে আবার খরিত হচ্ছে মানে ধরো অ্যামোনিয়া হিপিউরিক অ্যাসিড এইগুলো এই অংশে খরিত হচ্ছে ইউরিয়া এগুলো মানে এর ভিতর দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে তার মধ্যে এইগুলো খরিত হচ্ছে আচ্ছা এই যে ঊর্ধ্বগামী যে বাহু এই অংশে কি হয় এই অংশে শোষিত হয় মানে ধরো এই যে গ্লোমেরুলাসের মাধ্যমে এমন কিছু চলে আসছে যেগুলো ধরো আমাদের শরীরে প্রয়োজন ঠিক আছে ধরো তোমরা কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার তো চেক করে নাও না যে এই জিনিসটা আমাদের প্রয়োজন না প্রয়োজন না তারপর ফেলে দিই আমরা ঠিক তেমন এটার ভিতর দিয়ে একবার ফিল্টার হয়ে চলে এলো কিন্তু তারপরও এর ভিতরে ধরো কিছু কিছু প্রয়োজনীয় জিনিস থেকে যায় আমাদের কি কি সেগুলো সেগুলো হলো ধরো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো পুনঃশোষিত হয় মানে আবার শোষণ করে নেয় শরীর কারণ এগুলো আমাদের শরীরে প্রত্যেকটা কোষের বিভিন্ন কার্যকলাপের জন্য প্রয়োজন সেজন্য এগুলো পুনঃশোষিত হয় এই যে পুনঃশোষণ এই অংশটা ঘটে এই ঊর্ধ্বগামী বাহু এবং ঊর্ধ্বগামী মোটা বাহুর দ্বারা বোঝাতে পারলাম তারপর আসি হলো এই যে দূরবর্তী নালিকা বা দূর সংবর্ত নালিকাতে এই অংশটায় কি হয় এই অংশের মাধ্যমে অতিরিক্ত যে জল যেটা আমাদের শরীরে প্রয়োজন সেই জলটাও শোষিত হয়ে যায় তাহলে এর ভিতর দিয়ে যখন যায় যদি অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা গ্লোবেরুলাস ফিল্টার করে দিয়েছে মনে হয় শরীরের মানে ফ্রনের সেক্ষেত্রে এই অংশ থেকে অতিরিক্ত জলটা টেনে নেয় এবার এই যে অতিরিক্ত জলটা কীভাবে টেনে নিচ্ছে এটা হলো আমরা একটা হরমোনের নাম আগেই পড়েছি সেটা হলো এডিএইচ ঠিক আছে অ্যান্টিডাইউরেটিক হরমোন দেখো এখানে আমি একটা নাম লিখে দিয়েছি এই যে অ্যান্টি অ্যান্টিডাইরেটিক হরমোন এই হরমোনটা কী করে আমাদের শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়াটাকে অতিরিক্ত জল যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে টেনে নেয় এই যে অ্যান্টি ডাইরেটিক হরমোন এই হরমোনটাই এই দূর সংবর্ত এই সংগ্রাহী নালিকার ওপর কাজ করে নিয়ে এখান থেকে অতিরিক্ত জলটাকে ও শোষণ করে নেয় ঠিক আছে এবার আসি যাদের ক্ষেত্রে ধরো এডিএইচ ক্ষরিত হয় না তাদের ক্ষেত্রে কি হয় ইউরিনের পরিমাণ বেড়ে যায় তাদের ফ্রিকোয়েন্ট ইউরিনেশান করতে হয় সেক্ষেত্রে তাদের কি বলা হয় সেটাকে বলে হলো ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মেলিটাস মানে যেটা আমরা জানি যে সুগার কিন্তু এক্ষেত্রে যে রোগ হয় সেটা হলো ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয় বারবার মূত্র ত্যাগ করতে ইচ্ছা হয় কারণ সেক্ষেত্রে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে কি যে এক্ষেত্রে এডিএইচ হরমোন তার শরীরে খরিত হচ্ছে না বা কম খরিত হচ্ছে তার জন্য কি হচ্ছে এই জায়গায় যে জলের পুনঃশোষণ ঘটার কথা সেই পুনঃশোষণটা ঘটছে না সেই জন্যই কি হচ্ছে যে অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বোঝাতে পারলাম তারপর আসি হলো এই সংগ্রাহী নালিকা এই যে সংগ্রাহী নালিকা এটার সাথে ভেবো না যে একটাই নেফ্রন জুড়ে আছে এই সংগ্রাহ সংগ্রাহী নালিকাটা কন্টিনিউ করে এবং এর সাথে বিভিন্ন দিকে বিভিন্ন এই যে তোমার নেফ্রন এরা যুক্ত থাকে মানে ধরো এটাকে যদি আমি আরও এক্সটেন্ড করে আঁকি তাহলে দেখবো যে এই পাশে হয়তো আরও একটা নেফ্রনের এরম ডিজিটাল টিউবউল তারপর ধরো হেনলি লুপ এরমভাবে কন্টিনিউ করেছে নিয়ে এখানেও আবার একটা আছে বোঝা গেল এরমভাবে মানে এই যে সংগ্রাহী নালিকার এটার আশেপাশে অনেক অনেক নেফরন থাকে এবং সেগুলো দিয়ে যা পরিশ্রুত হয়ে এই যে সংগ্রাহী নালিকাতে আসছে তাহলে এই হলো তোমার মানে নেফ্রনের গোটার গঠন আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এই যে ছবিটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এঁকে এঁকে পড়বে প্রথম কথা তাতে বুঝতে সুবিধা হবে দ্বিতীয় হলো এই যে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হবে ছবিটাও তার সাথে তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে এখানে ছবির নিচে কিন্তু মানব মানবদেহের নেফ্রনের চিত্র বলে মেনশন করবে কারণ অনেক সময় ছবিতে তলায় মানে ছবি কী সে ছবি সেটা উল্লেখ না করার কারণে কিন্তু মার্কস কাটা যায় তাহলে এই যে বৃক্ষের মধ্যে নেফ্রনের সার যে যে মূত্র তৈরি হচ্ছে তার কতগুলো পদ্ধতিতে তৈরি হচ্ছে প্রথম হলো রক্তের পরা পরিশ্রাবণ ঘটছে গ্লোমেরুলাসের মাধ্যমে ঘটছে এবং তার ফলে কিন্তু যে সমস্ত পরিশ্রুত যে পরিশ্রুত জল চলে আসছে তার সাথে বেশ কিছু তোমার তার সাথে মিশে থাকছে বেশ কিছু পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন অ্যামিনো অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম ভিটামিন ক্লোরাইড এগুলো সব মিশে থাকছে ঠিক আছে কিন্তু যেগুলো কোনোভাবেই থাকে না সেটা কি সাধারণ প্রোটিন আর ফ্যাট ঠিক আছে এগুলো কিন্তু এখানে থাকে না মানে রক্তের এই যে গ্লোমেরুলাসের মাধ্যমে যে পরিশ্রুতকরণ হয় তাতে কিন্তু প্রোটিন ফ্যাট আর ব্লাড এই তিনটার কোনোটাই থাকে না সেজন্য খেয়াল করে দেখবে যাদের ক্ষেত্রে ইউরিনের মধ্যে দিয়ে রক্ত পরে সেটা কিন্তু মানে সিরিয়াস কেস হিসাবে নেওয়া হয় কারণ নেফ্রানের মধ্যে দিয়ে যখনই রকম সমস্যা হয় মানে ফিল্ট্রেশনের প্রবলেম হয় তখনই কিন্তু ব্লাড চলে আসে ইউরিনে সেটা কিন্তু মানে একটা ওয়ার্নিং শরীরের জন্য সেই জন্য কিন্তু মানে মূত্রের মাধ্যমে ওই যে যখন গ্লোমেন্সিড ফিল্টারেশন হয় তিনটা জিনিস থাকছে না কখনোই প্রোটিন থাকে না ফ্যাট থাকে না ব্লাড থাকে না কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে যেমন ধরো দেখো এখানে আমি অ্যামিনো অ্যাসিড লিখেছি অ্যামিনো অ্যাসিড কী প্রোটিনের একটা ছোট অংশ সেটা আসতে পারে কিন্তু প্রোটিন যেহেতু একটা বড়ো অং মানে বড়ো জৈব যৌগ সেজন্য প্রোটিন কিন্তু থাকে না তারপর হলো আয়নের সক্রিয় পুনঃশোষণ আমি যখন ডিটেলস পড়ালাম তখনই বলেছি যে এই আয়নের সক্রিয় পুনঃশোষণ ঘটে কোন কোন অংশে হেনলির লুপের ওই যে ঊর্ধ্বগামী সরুবাহু ঊর্ধ্বগামী মোটা বাহু এবং তারপরে নালিকা এই তিনটে অংশের মাধ্যমে পুনঃশোষণ হয় কি কি পুনঃশোষণ হয় সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ফসফেট বাইকার্বোনেট জল এই সমস্তগুলো পুনঃশোষণ হচ্ছে আর থার্ড যে মানে স্টেপ সেটা হলো রেচন পদার্থের খরণ এবং জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ এই যে রেচন পদার্থ খরণ মানে যে রেচন পদার্থগুলো আমাদের শরীরে প্রয়োজনীয় নাইট্রোজেন ঘটিত বা দূষিত সেগুলো বার হয়ে যায় সেগুলো কি কী ক্রিয়েটিনিন হিপিউরিক অ্যাসিড অ্যামোনিয়া ইউরিয়া পটাশিয়ামও কিছুটা পরিমাণ শরীর থেকে বার হয়ে যাচ্ছে এগুলো কিসের মাধ্যমে সিক্রিটেড হচ্ছে সেটা হলো পরা সংবর্তনালিকা তারপর হলো নিম্নগামী মোটা বাহু লুপের এবং নিম্নগামী সরু বাহু এই তিনটের মধ্যে দিয়ে খরণটা হচ্ছে তারপর হলো জলের নিষ্ক্রিয় পুনঃশোষণটা নালিকা এবং সংগ্রাহী নালিকাতে যেটা হয় এডিএইচের জন্য আমি একটু আগেই ডিটেলস আলোচনা করলাম নিষ্ক্রিয় মানে কি কোনো এটিপি খরচ হয় না জল এমনি এমনি টেনে নেয় সেটা হলো বৃকীয় নালিকার মাধ্যমে কিন্তু জল নিষ্ক্রিয় পুনঃশোষণ ঘটছে এরপর আসি আমাদের শরীরের বৃক্ষ ব্যতীত আর কি কি রেচন অঙ্গ আছে এবং সেগুলো কি কি ভাবে রেচন করে প্রথমেই যেটা আসি সেটা হলো যকৃত রেচনে যকৃতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তোমরা জিজ্ঞাসা করবে কীভাবে সেটা হলো আমাদের শরীরে একটা আরবিসি কতদিন বেঁচে থাকে নব্বই থেকে একশো কুড়ি দিন এর মাঝে আরবিসিটার লাইফ স্প্যান শেষ হয়ে যায় মানে ওর জীবনের যতটা জীব মানে মানে জীবনের যে স্প্যান সেটা নষ্ট হয়ে যায় তারপর সেটা মানে ভেঙে যায় সেটা কোথায় হয় সেটাই যকৃতেই হয় যকৃতে এই হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে বিলিরুবিন বিলিভার্ডিন লেসিথিন এগুলো তৈরি হচ্ছে এবার এই যে বিলিরুবিন বেলিভারডিন লেসিথিন এগুলো সব আমাদের অন্ত্রের মাধ্যমে তারপর স্টুলের মধ্যে দিয়ে শরীর থেকে বার হয়ে যাচ্ছে তারপর হলো যকৃত আরও একটা যেটার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো এটা অর্নিথিন চক্র তৈরি করা মানে অর্নিথিন চক্র এর ভিতরে সংঘটিত হয় অর্নিথিন চক্র কি আমাদের শরীরে যে দূষিত পদার্থ রেচনের ফলে তৈরি হয় সেটা অ্যামোনিয়া মানে প্রোটিন ভেঙে যেগুলো তৈরি হয় যখনই আমরা প্রোটিন খাই ভেঙে সেটা অ্যামোনিয়া তৈরি হয় তার ওয়েস্ট যে মেটেরিয়াল অ্যামোনিয়া আমরা শরীর থেকে কিন্তু বার করে দিতে পারি না ঠিক আছে অ্যামোনিয়া শরীর থেকে বার করে দিতে দেওয়ার জন্য শরীর থেকে প্রচুর পরিমাণ জল লাগবে মানে বার করতে মানে আমাদের প্রচুর জল লাগবে শরীর থেকে অ্যামোনিয়াকে বার করে দিতে আমাদের কিডনি অতটা জল মানে ফিল্টার করতে পারে না সেই জন্য আমাদের শরীরে এই যকৃতের মধ্যে একটা চক্র হয় সেটা হলো অর্নিথিন চক্র এটা কি করে অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে দেয় এই যে অ্যামোনিয়া যখন ইউরিয়াতে পরিণত হয়ে যায় আমরা সেই ইউরিয়াটাকে শরীর থেকে বার করতে পারি দেখো অ্যামোনিয়া মানে জলে অনেক বেশি দ্রাব্য ইউরিয়া কিন্তু অতটা পরিমাণ নয় সেই জন্য এটা শরীর থেকে বার করে দেওয়া আমাদের জন্য সহজ হয় মানে আমাদের শরীরের জন্য এটা সুটেবল ঠিক আছে তাহলে যকৃত এই দুটোভাবে শরীর থেকে রেচন পদার্থকে বার করছে নেক্সট আসে ফুসফুস ফুসফুস কী করে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটাই প্রত্যেকটা কোষে যাচ্ছে কোষে গিয়ে কাজ করছে এবং সেখান থেকে কোষের উপজাত পদার্থ হিসাবে যে মানে উপজাত নয় কোষের যে দূষিত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মাধ্যমে ফুসফুসে আসছে ফুসফুসই সেই কার্বন ডাইঅক্সাইডটা বার করে দিচ্ছে আমাদের শরীর থেকে প্রতি ঘন্টায় আঠেরো লিটার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছো তাহলে কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা এক্সক্রিট করি আর এছাড়াও যখন আমরা মানে নিঃশ্বাস ছাড়ি তখন খেয়াল করবে যে তার সাথে কিন্তু বাষ্পও বার হয় কিছুটা পরিমাণ জলের বাষ্প বার হয় একটা যখন তোমরা একটা আয়না নাকের সামনে ধরে সেটাতে ব্রিথ আউট করবে দেখবে যে আয়নার উপর একটা ভেপার ক্রিয়েট হয়েছে এই ভেপারটা কি জলের ভেপার এবার এই এইটা কতটা পরিমাণ সেটা খুব বেশি নয় কিন্তু তাও কিছুটা পরিমাণ সেটা হলো ফোর হান্ড্রেড এম এল পার ডে প্রতিদিন চারশো এম করে জল এই ভেপারের মাধ্যমে আমাদের নিশ্বাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে ফলে এই দুটোর মাধ্যমেও কিন্তু ফুসফুস শরীর থেকে দূষিত পদার্থ বার করছে আর থার্ড হলো চামড়া এই চামড়াও রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা যখন সোয়েট হয় আমরা যখন ঘামি অতিরিক্ত জল খনিজ লবণ তার সাথে অ্যামোনিয়া ইউরিয়া কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড খুব সামান্য কিন্তু সেটাও বার হয়ে যায় এটাও আমাদের দূষিত পদার্থ তার সাথে আমাদের চামড়াতে থাকছে সিবেসিয়াস গ্ল্যান্ড যেটাকে আমরা বলি না অনেক সময় দেখবে আমাদের স্কিন খুব অয়েলি হয়ে যায় এমনি এমনি কিছু না করলেও হয়ে যায় সেটা অ্যাকচুয়ালি সিবেসিয়াস গ্ল্যান্ড খুব অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য এই যে সিবেসিয়াস গ্ল্যান্ড এটা কী করে আমাদের শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিড হাইড্রোকার্বন এগুলো বের বের করে দেয় এফএ মানে হলো ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল হাইড্রোকার্বন এগুলো বার করে দিচ্ছে এগুলোও কিন্তু আমাদের শরীরে দূষিত পদার্থ যেটা শরীর কাজে লাগাতে পারে না এইভাবে শরীর বার করে দিচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটা প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ